ফারিন তুমি নাকি বিয়ে করছো? ও মাই গড। পর আমি বললাম কি না ভাইয়া তুই কোথা থেকে শুনলেন এই কথা, মানে কে কি বললো, মানে ইট ওয়াজ সো আউট অফ দ্য ব্লু, আমি নিজেই শকড হয়ে গেলাম। বললো না ওই যে একটা ছেলে স্ট্যাটাস দিল ম্যারিড উইথ তাসনিয়া ফারিন। কোন একটা মজার ঘটনা যদি বলতে বলি, যে কোনো ভক্ত আপনার সাথে কিছু একটা ঘটিয়েছেন, হয়তো দেখা গেল যে দাঁড়িয়ে আছেন, ফুল নিয়ে এলেন, বা হয় না অনেক ঘটনা থাকে, বা শুটিং স্পটে চলে এসেছেন। আমি তার থেকেও একটা মজার ঘটনা প্লিজ বলি, সেটা হচ্ছে এই প্রথম আলোতেই একজন সাংবাদিক, ওনার নাম বলবো কি? হ্যাঁ প্লিজ। আচ্ছা, শফিকাল মামুন ভাই, উনি আমাকে ফোন করে জিজ্ঞেস করছেন এই তো 6-7 মাস আগে যে ফারিন তুমি নাকি বিয়ে করছো? ও মাই গড। পর বললাম কি না ভাইয়া তুই কোথা থেকে শুনলেন এই কথা, মানে কে কি বললো, মানে ইট ওয়াজ সো আউট অফ দ্য ব্লু, আমি নিজেই শকড হয়ে গেলাম। বললো না ওই যে একটা ছেলে স্ট্যাটাস দিল ম্যারিড উইথ তাসনিয়া ফারিন। হোয়াট? পরে আমি বললাম যে পাঠান তো আমাকে, তো একটা ফ্যান হয়তো একটা ফেক পেজ ট্যাগ করে একটা স্ট্যাটাস দিয়েছে, ওইটা শফিক ভাই বিশ্বাস করে উনি নিউজ করতে বসে গেছেন, উনি আমাকে ফোন দিয়েছে কমেন্ট করার জন্য। শফিক ভাই খুব খারাপ ব্যাপারটা, শফিক মামুন ভাই ব্রোজ এগুলো করা যাবে না, করার জন্য আপনাকে ফোন করেছে যে আসলে সত্য কিনা, মানে এটা তো করতে হয় সাংবাদিক, যেহেতু হতেও পারে, এটাই রাইট, মানে এটা খুব মজার ছিল। কিন্তু আপনি আসলে বিয়েটা কবে করবেন সেটা আসলে ভাগ্যে যেদিন লেখা থাকবে। কেমন ছেলে পছন্দ তাসনিয়া ফারিনের? আমার ছেলে বলতে মানে আমার মতোই আর কি, মানে আমি কিন্তু ব্যক্তিগত লাইফে খুবই মানে ইন্ট্রোভার্ট খুবই নরমাল সাদা সিধা জীবনযাপন করি। আপনার সাথে যেটুকু সময় কাটিয়েছি আমি, মানে খুব সিম্পল থিংকিং এর একজন মানুষ, তো হ্যাঁ ওইটাই যে খুবই সাধারণ মনের একজন মানুষ, যে খুবই ভালো মনের দিক থেকে এবং আমাকে সাপোর্ট করবে, আমার ফ্যামিলিকে সাপোর্ট করবে, আমার কাজটাকে প্রায়োরিটি দেই এমন একজনকে খুঁজছেন তাসনিয়া ফারিন। কারণ তাসনিয়া ফারিন এখনো সিঙ্গেল আছেন, যাই হোক আমি জানি না, যাই হোক তাসনিয়া ফারিনের খারাপ দিক কি আপনার কাছে কি মনে হয়? আমার খারাপ দিক তো অনেক আছে, কোনটা বলবো, মানে আমার তো আমি যখন খুব রেগে যায় শুটিং সেটে কেমন থাকে? না শুটিং সেটে খুব বেশি আমি রাগি না আসলে, আমি আমার হচ্ছে অনিয়ম পছন্দ না, সো যখন কোনো ইনডিসিপ্লিন দেখি তখন সেটা আসলে আমাকে ট্রিগার করে, কেউ টাইমলি না আসলে বা ডিসিপ্লিন, আমি খুবই ডিসিপ্লিন লাইফ লিড করি, সো সেই জায়গা থেকে আমার ভাইয়ের সাথে এই জন্য আমার খুব রাগারাগি হয়, কারণ ও আমার একদম অপোজিট। আচ্ছা, সো ও কোনো কথা শুনতে চায় না, ওর কোনো টাইম টেবিল নেই, ঘুমানোর ঠিক নেই, খাওয়ার ঠিক নেই, সো আমার এগুলো খুব মানে দেখতে পারি না, কারণ হয়তো আমি হোলি ক্রসে ছিলাম দেখে ওই স্কুলিং এর কারণে এটা আমার মধ্যে চলে এসেছে, সো এটা এটা একদিক থেকে পজিটিভ। মা তো আমি শিওর যে আপনার এই মানে পপুলারিটি বলি বা আপনার ভালো সামনের দিকে এগিয়ে যাওয়াতে মা অনেক হ্যাপি।